লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন কিন্তু ফাঁকে আল্লাহ তাআলা ঢুকে পড়ছেন আল্লাহু আকবার কেন ঢুকে পড়লেন এজন্য যে লোকমানের উপদেশ লোকমান চেয়েছে তার সন্তানকে ধরে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে আল্লাহর পরিচয় যখন লোকমান তার ছেলেকে দিচ্ছিলেন এই পরিচয় এই কথা এই উপদেশ এত ভালো লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে লোকমান তার ছেলের কথার মধ্যে ঢুকে পড়ে বললেন লোকমান রে তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলা যাও রে লোকমান আমি আবার তোমাকে তোমার সন্তানের সাথে পরিচয় করিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি হামালাতু ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن আমি পৃথিবীর মানুষদেরকে উপদেশ দিয়ে দিয়েছি যাতে করে তারা পিতামাতার প্রতি ভালো আচরণ করে লোকমানের সাথে ছেলের কথা কিন্তু আল্লাহ ঢুকে দিয়ে সন্তুষ্ট হয়ে এখন তিনি কথা বলা শুরু করে দিলেন দুইজনের কথা থামিয়ে দিয়ে দুজনের উপদেশকে থামিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকমানের সন্তানকে বলছেন ওরে সন্তান শোনো তোমার পিতামাতার সাথে কিন্তু ভালো আচরণ করো কারণ হলো হামালাতুহু উম্মুহু আলা ওয়াহানিন আলা ওয়াহান তোমার মা হামাল বলা হয় রহমকে এই পেটটাকে বলা হয় হামাল তোমার মা উম্মুহু আলা ওয়াহানিন উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান তোমার মা কিন্তু তোমাকে দশ মাস দশ দিন পিঠে রাখছেন কষ্টের পরে কষ্ট দিয়ে দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছেন অফিসল ওফিয়াহামাইনি তোমাকে কিন্তু দুইটা বছর দুগ্ধপান করিয়েছেন কত বছর দুগ্ধপান বুকের দুধ পান করিয়েছেন দুই বছর তোমার জন্মের আগে তোমার মায়ের বুকে তোমার কোনো খাবার আমি জমা রাখিনি যেহেতু তোমার রিজিক তুমি যেদিন জন্মগ্রহণ করেছ তোমার ছোট্ট ঠোঁট তোমার তোমার এই মারি দিয়ে তোমার মায়ের বুকের খাবার তুমি খাবে তোমার যাতে করে কোনো কষ্ট না হয় এই জন্য আমি বুকের খাবারটাকে রেখেছি নাতিশীতোষ্ণ না শীত না ঠান্ডা না গরম না ঠান্ডা করে তোমার জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি তোমার মায়ের বুকের মধ্যে কথা ছিল বিজ্ঞান প্রমাণ করেছে একটা ছিদ্র দিয়ে যদি খাবার আসে তাহলেই তো বেশি খাবার পাওয়া যায় কিন্তু মায়ের বুকের স্তনের মধ্যে ছিদ্র আছে ৩২ কিংবা ৩৩টা কেন এই জন্য যে যাতে করে টান দিলে পরে তোমার নাকের ভিতরে দুধ না চলে যায় যাতে তুমি ভারসাম্য রক্ষা করে তুমি তোমার মায়ের খাবারটা খেতে পারো এরপরে আমি অফিসালহু ফি আমাইনি তোমার মা তোমাকে দুগ্ধপান করিয়েছেন এই দুইটা বছরে আজকে চিকিৎসা বিজ্ঞান বলছেন দুই বছরে একটা সন্তান তার মায়ের দুধ পান করে প্রায় ৪০ মন কত মন ৪০ মন দুধ পান করে উম্মুহু আলা ওয়াহানিন উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট দিয়ে কষ্টের পরে কষ্ট দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছেন দশ মাস যাবৎ যেদিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে সেই দিন থেকে তোমার মা আর রাতে ঠিকমতো ঘুমাতে পারে নাই ও যুবক আজকে তোমার সুন্দরী স্ত্রী পেয়ে তুমি তোমার মাকে ভুলে গেছো আমার ভাইরা যেদিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে ওই দিন থেকে রাত্রে আর ঘুমাতে পারোনি যদি তুমি প্রমাণ চাও তুমি তোমার গর্ভধারণী স্ত্রীর দিকে তাকিয়ে দেখো এরপরে মা তোমার যখন প্রসব বেদনা উঠেছে তোমার মায়ের মা কাটা কবুতরের মতো ছটফট করছে এক বুক রক্ত ভাসিয়ে দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছে যখন মায়ের গর্ভথলিটা ফেটে গেছে তিনটা স্থানকে ভেদ করে তুমি দুনিয়ায় এসেছো এই জন্য মিশকাতুল মাসাবি
এই হাদিসের মধ্যে ইমাম বুখারী মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের লেখক ইমাম বুখারী মুসলিম লেখেন একজন সাহাবী দৌড়ে এসে জানতে চাইলেন আল্লাহর নবী এই পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার আমার কে রাখে আল্লাহর নবীর সাথে বললেন ক্বালা উম্মুকা তোমার মা ওই সাহাবী আবার বললেন সুম্মামান এরপরে কে বললেন তোমার মা এরপরে আবার বললেন সুম্মামান এরপরে কে আবার রাসূল বললেন সুম্মামান এরপরে বললেন সুম্মামান এরপরে কে বললেন ক্বালা আবুকা তোমার পিতা তিনবার বলা হয়েছে মায়ের কথা কয়বার 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 তিনবার বলার কারণ হলো সুলুসুনা শাহরা আমরা তিনটা পর্দা ভেদ করে এই দুনিয়ায় এসেছি মায়ের মা যখন আমাকে প্রসব বেদনা উঠে যখন দুনিয়ায় এসেছি যখন আমাকে গর্ভ থেকে এই দুনিয়ায় খালাস হয়েছি তিনটা পর্দা ছিদ্র করে ছেদ করে দুনিয়ায় এসেছি চিকিৎসা বিজ্ঞান বলছেন আমাদের শরীরে 206টা হাড় কয়টা হাড় বলুন কথা বলো না কেন 206টা হাড় 206টা হাড় একত্রে ভাঙলে যত কষ্ট হয় অত কষ্ট দিয়ে আমরা মাকে দুনিয়ার মাকে বেহুশ করে মায়ের এক বুক কষ্ট দিয়ে এক সমুদ্র রক্তের মধ্যে ভাসিয়ে দিয়ে তুমি আমি দুনিয়ায় এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا شنو পৃথিবীর মানুষেরা আসমানে সিদ্ধান্ত হয়েছে কোথায় সিদ্ধান্ত হয়েছে কোথায় وقضى ربك এই সিদ্ধান্ত হয়েছে তোমার রবের পক্ষ থেকে আল্লাহ তাআবুদু কেবলমাত্র তোমরা আমারই গোলামি করবে আমারই দাসত্ব করবে আমার হুকুম মানবে অন্য কারো হুকুম না মনে থাকবে আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দ্বিতীয় হুকুম হলো এই যে সিদ্ধান্ত হয়েছে আকাশে তোমরা আমার ইবাদত করবে আমার দাসত্ব গোলামি করবে আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো এই যে তোমরা আমার পরে তোমার পিতামাতাকে তোমরা ইহসান করবে সম্মান করবে তোমার কলিজার পাখা ছাতা মেলে দিবে তোমার মা বাবার জন্য কেননা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবার আহাদুহুমা কেন করবে কেন তুমি তোমার মায়ের জন্য ইহসান করবে কেন ভালো আচরণ করবে কেন তুমি মিষ্টি মিষ্টি কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما এজন্য ভালো আচরণ করবে যে তোমার মা আহাদুহুমা আও কিলাহুমা একজন কিংবা দুজন যদি তোমার জীবন দশায় তুমি পেয়ে যাও তুমি বেঁচে আছো তোমার মা বেঁচে আছে কিংবা বাবা বেঁচে আছে একজনকে তুমি যদি পেয়ে যাও ফালা তাকুল্লাহুমা উফ উফ আহ কত কঠিন শব্দ ফালা তাকুল্লাহুমা তাদের সাথে তুমি এভাবে কথা বলো উফ এই শব্দটা এই কষ্টটা তুমি উচ্চারণ করো না ওকুল্লাহুমা কওলান কারীমা তোমরা মিষ্টি মিষ্টি ভাষায় সবচেয়ে ভালোবাসায় সবচেয়ে ভালো আচরণ তোমার মা বাবার সাথে তুমি করো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাস সুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা তোমার পিতামাতার জন্য তুমি এইভাবে করে দোয়া করো পৃথিবীর মানুষ ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আমার রব হে আমার পাল্লেওয়ালা
হে আমার প্রভু আমাকে আমার মা বাবা আমার মা যেরকম করে কষ্টের পরে কষ্ট দিয়ে মায়ের জঠরে আমি কষ্টের পরে কষ্ট দিয়ে কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় এসেছি 40 মণ দুধ পান করেছি আজকে চিকিৎসা বিজ্ঞান বলেন একজন মা যখন সন্তান প্রসব করে প্রথম 3 মাস একজন মা গড়ে 75 বার জাগে আল্লাহু আকবার কতবার 75 বার সন্তান প্রসব করার প্রথম 3 মাস লিখে রাখেন প্রথম 3 মাস একজন মা 12 ঘন্টায় 75 বার জাগে আর একজন মা বোন তো সন্ধ্যার সময় শুয়ে পড়ে না বাজার থেকে স্বামী আসছে তাকে খাওয়ান লাগে বড় ছেলে আসছে তাকে ভাত দেয়া লাগে ছোট ছেলে পড়া শেষ করছে তাকে খাওয়ান লাগে কিছুক্ষণ পরে দেবর আসছে তাকে খাবার দেয়া লাগে এরপরে আবার গরু ছুটে গেছে গরু বাঁধতে যাওয়া লাগে এই করে শুইতে শুইতে রাত্র 10টা 12টা এরপরে যে সময়টুকু থাকে ওই সময়ের মধ্যে মা তার বাচ্চাকে নিয়ে 75 বার জাগে একবার দুধ খাওয়ায় আরেকবার প্রসাব করে আরেকবার কেঁদে উঠেছে আরেকবার প্রসাবের কাপড় পাল্টায় এইভাবে করে 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 মা আর ঘুমাতে পারে না দেখবেন এইজন্য প্রসূতি মায়েদের মেজাজ খুব খিটখিট থাকে খুব গরম থাকে কারণ হলো একদিকে শারীরিক যন্ত্রণা আরেকদিকে প্রসবের প্রসব হওয়ার পরে যে 3-4 মাস কষ্ট আরেকদিকে বাচ্চার কষ্ট দেয় আরেকদিকে বুকের খাবারটা খুব ভারী হয়ে যায় এই কষ্ট করার কারণে মা এই কষ্ট পাওয়ার কারণে মায়ের মেজাজটা খিটখিটে হয়ে যায় আপনি আপনার স্ত্রীর সাথে ওই সময় ঝগড়া বাঁধাবেন না কারণ আপনি তো কষ্ট করেন নাই আবার বাবাও কম কষ্ট করেনি রাত দিন সমান করে ব্যবসা করার জন্য চলে গেছেন ভোলার বাহিরে কিংবা দেশের বাহিরে ভোলার বাহিরে ব্যবসা করে 2 পিস মিষ্টি কিংবা 2 প্যাকেট বিস্কিট নিয়ে এসেছে সন্তানকে জাগিয়ে সন্তানকে না খাওয়াইয়া বাবা বিস্কিট মুখে দেয় না আবার চৈত্রের খরতাপে তার পিঠের উপর দিয়ে 12 ঘন্টার রৌদ্র চলে গেছে আবার আষাঢ়ের শ্রাবণ আষাঢ় শ্রাবণের সেই বৃষ্টির বারিধারা তিনি ভিজতে 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 সাদা হয়ে গেছে নৌকা নিয়ে নদীতে চলে গেছে মাছ ধরার জন্য একদিকে বজ্রপাত আর একদিকে বৃষ্টি রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে তোমাকে মানুষ করলো যুবক আজকে মাকে বলো তুমি বুড়ি আর বাবাকে বলো তুমি বুড়া ওমিয়া তোমার বাবা গেছে কই কই বুড়ার কথা কন বুড়া বাজারে গেছে ওমিয়া তোমার মা গেছে কই বুড়ির কথা কন বুড়ি ঘুমাই এরকম কিছু সন্তান আছে না আমাদের ও যুবক শোনো যার মা নাই তুমি তার দিকে তাকিয়ে দেখো তুমি বাহিরে থাকলে একটা মানুষ তুমি যতক্ষণ পর্যন্ত ঘরে না আসো ততক্ষণ পর্যন্ত একটা মানুষের চোখে ঘুম নাই ওই লোকটা হলো তোমার মা একটা মানুষ যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকো চিন্তা করে আমার ছেলেটা কখন ফিরবে কখন এই বৃষ্টির মধ্যে এই রৌদ্রের মধ্যে কোথায় গেছে কখন ফিরবে এই নিয়ে যখন তার এত চিন্তা থাকে কখন ফিরবে ওই মা যখন দুনিয়ায় থাকবে না তখন তোমাকে ঘরে ফিরাবার আর কোনো লোক থাকবে না আজকে তুমি নদীতে পড়ে আছো সারা রাত কেউ খবর নেয় না তুমি জাল নিয়ে নৌকা নিয়ে তুমি নদীতে পড়ে আছো কেউ খবর নেয় না যুবক তুমি বাজারে পড়ে আছো কোথায় গেছো খোঁজ খবর কেউ নেয় না তোমার স্ত্রী ঘুমিয়ে আছে তোমার সন্তানরা ঘুমিয়ে আছে খোঁজ খবর নেয়ার কেউ নাই যদি তোমার মা থাকতো তাহলে সে ঘুমাতো না তোমাকে ঘরে না ফেরা পর্যন্ত ঘুমাতো না ওই লোকটা নাই যে তুমি দুপুরে খেয়েছো কিনা দুপুরে রাতের খাবার কখন খেয়েছো এই খবরটা তোমার স্ত্রীর চাইতে হাজার কোটি গুণ বেশি খবর নাই তোমার মা মামাই বলতো বাবারে ঘুরিস না আর বাইরে বাইরে আমার সারা জীবন কাটলো বাইরে রে আমার সারা জীবন কাটলো বাইরে রে আমার
ঘরে নেই আর আর কেউ নাই রে মামাই বলতো বাবারে ঘুরিস না আর বাইরে বাইরে একটুখানি বৃষ্টির ফোঁটা লাগলো আমার গায় কত হাহুতাশ করতো মা জ্বরের আশঙ্কায় আজাবি রোদে পড়ে বর্ষায় ভিজে রে আজাবি রোদে পড়ে বর্ষায় ভিজে রে মা কত যে কষ্ট পাই রে ঘুরিস না আর বাইরে বাইরে ঠিক কিনা বলুন আজকে ঘরে ফিরাবার আর লোক নেই মা যখন ছিল তোমার বাসবার খবর নিত আজকে ওই মা বুড়ি হয়েছে ওই মা বুড়া হয়েছে আজকে নতুন বিবাহ করেছে যুবক বিবাহ করার পরে বিবাহের রাত্রে তোমার সুন্দরী স্ত্রী বাসর ঘরে বসে বলছে যে তোমার সাথে একটা জরুরি কথা আছে কি কথা কই সেপারেট কই কি সেপারেট আমি কি সেপারেট হয়ে যাইতাম বাসর রাত্রে কই না কাল সকালে তোমার মা বাবা দুজন কি সেপারেট করে দিবা এরকম কিছু মেয়ের আছে না সেপারেট চাই সেপারেট সেপারেট করতে চাই কই সেপারেট কি সেপারেট কই সকালবেলা তোমার মা বাবার জুদা করে দেবা আলাদা করে দিবা মা বাবাকে সকালবেলা উঠছে মা মা কই কিরে বাবা কই জরুরি কথা আছে কই কি কথা কই ঝামেলা ভালো লাগে না তোর আজকে থেকে আলাদা খাবি আহ আজকে থেকে আলাদা খাবি কত আশা করে সন্তান তোমাকে বিবাহ করিয়েছে আর তুমি বিবাহের পরের রাত্রি বলছো যে ঝামেলা ভালো লাগে না আলাদা খাবি বছরে দুই তিনবার শ্বশুর শাশুড়ি কেদামত দিয়ে খাওয়াও বাজার থেকে বড় কই মাছ 750 টাকা দামের গরুর গোশত দামি রুই মাছ দামি বোয়াল মাছ বৎসরে দুইবার তুমি তোমার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়ে খাওয়াও গজারিয়া বাজারে তোমার শ্বশুর নামছে ধাক্কাইতে ধাক্কাইতে রিক্সা ধাক্কাইতে ধাক্কাইতে তুমি মাহমুদনগর বাজারে নিয়ে আসছো বাজার থেকে কই মাছ কিনছো চারটা কয়টা বড় বড় কই মাছ কিনছো চারটা স্ত্রী ভাজি করছে খেতে বসছে শ্বশুরের দিছে দুইটা বউরে খাইতে দিছে দুইটা মগায় আর কিছু খায় না দেখেন কেমনে পাগল করছে মগায় আর কিছু ওইদিকে দক্ষিণের বিড়িতে থাকে ছেলে বউ আর উত্তরের ঘরে মা দুঃখিনী কান্দে আর জানালা দিয়ে উঁকি দেয় বাবা বলছে স্বামী বলছি দক্ষিণের দিকে তাকাইয়া তুমি কি দেখো কয় দেখি আমার সন্তান আমারে ডাকেনি আমি দেখি আমার সন্তান আমারে ডাক দেয়নি খাবারের জন্য সন্তান ডাকলো না নিজে খাইলো স্ত্রীকে খাওয়াইল শ্বশুরকে খাওয়াইল মুরগার রান মুরগার কলিজা মুরগার ঠ্যাং হইন্যা সব দিল খা শ্বশুর আবার বলতেছে যে আমার আরও দুই তিনটা জামাই আছে কিন্তু এই মাহমুদনগরের জামাইটা না পাগল যে একটু পাম মারলো আর কি একটু পাম দিল যে পাগল না আমার খাওয়াই মাটিয়ে বলে যায় খান শ্বশুর আব্বা খান মুরগির রান আর একটা খান পাম না দিল তো আদায় করা যায় না একটু পাম মারলো যে খান খাওয়াইতে খাওয়াইতে মাটিয়ে এলাম মুরগির রান দিয়ে আপনাদের খাম ওইদিকে উত্তরের ঘরে মা কান্দে নিজে খেয়ে শ্বশুরকে খাওয়াই স্ত্রীকে খাওয়াইয়া পিছনের দরজা দিয়ে আবার গজারিয়া বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করতেছেন ওইদিকে উত্তরের ঘরে মা কান্দে রে কান্দে আর বলতেছে ওরে সন্তান
আগে যদি জানতাম রে তোরে আমি কষ্টের পরে কষ্ট করে তোরে আমার পেটে ধারণ করতাম না এইভাবে ভুলে যাবি যদি জানতাম রে আমি আর তোকে গর্ভে ধারণ করতাম না 40 মণ দুধ পান করাইতাম না পোষাব পায়খানা পরিষ্কার করাইতাম না এবার যুবক তোমরা বলো তোমার পোষাব পায়খানা পরিষ্কার করছেন শাশুড়ি না মা তোমার ডানে সই তো পোষাব করে দিতাম আবার বামি নিয়ে যেত পোষাব করে ভিজিয়ে দিতাম ডান থেকে বাম বাম থেকে বাম পৌষেরে শীত গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়েছিল তোমার মা তোমার পরিষ্কার পোষাব পরিষ্কার করতে করতে রাত্র পার করে দিয়েছে এরপরে পোষাব করে যখন সব ভিজিয়ে দিয়েছো তখন তো আমার মা তোমাকে তার বুকের মধ্যে জায়গা করে দিয়েছে ফেলে দেয়নি তোমার শ্বশুর করেনি তোমার জন্য তোমার বাবা যে কষ্ট করেছে তোমার মা যে কষ্ট করেছে এই কষ্ট শ্বশুর শাশুড়ি করে নাই সুতরাং মাকে বাবাকে কষ্ট দেয়া মানে হলো তোমার জন্য জাহান্নাম অবধারিত অজীব হয়ে যায় জাহান্নাম জান্নাত তোমার জন্য হারাম হয়ে যায় আলহামদুলিল্লাহ হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুন কদর সাহাবী কতক্ষণ চলবে সাহেব আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন জলিলুন কদর সাহাবী তিনি যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তিনি ছটফট করছেন কালেমা মুখে জারি হচ্ছে না মুখে কালেমা আসছে না সবাই তালকিন করতেছে কালেমার তালকিন করতেছে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু কালেমা মুখে আসছে না এই খবর চলে গেল আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী এসে নিজেও তালকিন করতেছেন কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছেন ওরে আলকামা তুই তো এই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিস তুই মৃত্যুবরণ করছিস মৃত্যুর শয্যায় শায়িত তুই কালেমাটা পড় কিন্তু কালেমা আসছে না এমন সময় আল্লাহর নবী আলকামার মাকে ডাকলেন ও আলকামার মা তোমার এই সন্তান মৃত্যুর শয্যায় শায়িত কিন্তু কালেমা আসছে না আমার আমি নবী জানি না কেন সে কালেমা পড়তে পারছে না বলো তো আলকামা তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছিল কিনা আলকামার মা চক্ষু পানি ছেড়ে দিয়ে ধরধর করে কাঁদছেন আর বলছেন না আল্লাহর নবী আমার আলকামা তো আপনার সাহাবী অনেক ভালো মানুষ কিন্তু তিনি আমার সাথে খারাপ আচরণ করতেন তার কথায় আমি কষ্ট পেয়েছি আল্লাহ নই বলেন শোনো আলকামার মা তুমি যদি মাপ না করো তুমি যদি ক্ষমা না করে দাও তাহলে আলকামার মুখে আমি নবী মুহাম্মদ যদি কালেমার তালকিন দেই তাহলেও কালেমা পড়তে পারবে না আলকামার মা বললেন নবী আমার মুহাম্মদ আমি আলকামামে ক্ষমা করতে পারি না তার স্ত্রীর কথায় সে চলতো আর আমাকে কষ্ট দিত স্ত্রীর কথায় উঠতো বসত আর আমাকে কষ্ট দিত আমি আলকামামে আলকামাকে ক্ষমা করব না আল্লাহর নবী রাগ হয়ে গেলেন রাগ হয়ে সাহাবায়ে কেরামদেরকে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা লাকড়ি জোগাড় করো আমি মুহাম্মদ আলকামা যেই কালেমা পরে ইসলাম গ্রহণ করেছেন সেই কালেমা যেহেতু তার জবানে আসছে না পরকালে সে জাহান্নামী হবে আমি মুহাম্মদ মানতে পারবো না তার চেয়ে আমি 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 আমার আলকামাকে লাকড়ি জোগাড় করে আমি আগুন দিয়ে আমি দুনিয়ায় তাকে পুড়ে ভস্ম করে ছাই করে দিতে চাই আলকামার মা দেখুক আলকামা পরকালীন জীবনে কবরের মধ্যে কি কষ্ট পাবে আলকামার মা দেখুক আমি মুহাম্মদ তাকে আগুনে পুড়ে ভস্ম করে দিতে চাই সাহাবীরা দ্রুত বেগে লাকড়ি জোগাড় করল আগুন ধরিয়ে দেয়া হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামাকে সাহাবীদেরকে বললেন তাড়াতাড়ি ধরো আলকামাকে এক্ষুনি আগুনে ফেলে দেব যেহেতু মুখে কালমাই আসছে না এমন সময় আলকামার মা বলেন নবী মুহাম্মদ রে আমার আলকামাকে আগুনে ফেলে দিও না
আমি আলকামাকে ক্ষমা করে দিলাম আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় আল্লাহর নবীও যেন তাকে ক্ষমা করে দেয় এমন সময় আলকামা চিৎকার মেরে পড়ে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের সাথে যদি খারাপ আচরণ করা হয় তাহলে তোমার মৃত্যুকালে কালেমাও মুখে আসবে না মা তুমি আমার আগে যেও না কো চলে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না কো চলে নরম বিছানায় থাকো মাগো বসলে বসো শীতল পাটিতে আমি কেমন করে আমি কেমন করে সেই তোমায় মা শোয়াব গো শক্ত মাটিতে তুমি আমার আগে যেও না কো চলে মা তুমি আমার আগে যেও না কো চলে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না কো চলে আল্লাহ আমাদের মায়েদেরকে জান্নাতের মেহমান বানাক বলেন আমিন লোকমান আলাইহিস সালাম দুইটা উপদেশের কথা শুনলাম এক আল্লাহর সাথে কাউকে সমকক্ষ ভেব না আল্লাহর সাথে কাউকে শিরিক করো না শিরিক হচ্ছে বড় জুলুম দ্বিতীয়ত হলো আল্লাহ এবং লোকমান এই দুজনের মধ্যে কথা হচ্ছে লোকমান এবং তার ছেলের মধ্যে কথোপকথন চলছিল কিন্তু মাঝখানে আল্লাহ তাআলা ঢুকে পড়ে সন্তুষ্ট হওয়ার কারণে যে লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলা আল্লাহু আকবার আমার সাথে তোমার সন্তানকে পরিচয় করিয়ে দিলা যাও রে লোকমান তুমি নবীও নয় তুমি রসূলও নয় তুমি একজন ওলি মানুষ তুমি একজন একজন জ্ঞানী মানুষ আমি তোমার নামে কোরআনুল কারিম একটি স্বতন্ত্র সুরাই নাজিল করে দিলাম যাতে করে তোমার উপদেশ শুনে তোমার লোকমান তোমার সন্তানদেরকে তুমি যে উপদেশ দিয়েছিলা এই উপদেশগুলো যেন পৃথিবীর মানুষ শতাব্দীর পরে শতাব্দী কেয়ামত পর্যন্ত যাতে স্মরণ রাখে দ্বিতীয়ত হলো লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করিয়ে দিলাম যাও রে লোকমান তোমার আমি এত সন্তুষ্ট হয়েছি আমি আবার তোমার সন্তানকে তুমি এবং তোমার স্ত্রী মা বাবার সাথে পরিচয় করিয়ে দিলাম এই দুইটা উপদেশ দিয়ে আমরা দুই দিনের তাফসির শেষ করলাম ইনশাআল্লাহ